আপনি কেমন মানুষ নতুন পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কত বছর বয়সে বিয়ে হবে। এটি একটি মজাদার পরীক্ষার মাধ্যমে বের করা হবে। এর জন্য আপনাকে কিছু প্রশ্ন করা হবে, আপনি প্রশ্নগুলোর উত্তর মন থেকে দিবেন। উত্তর দেওয়ার পর আপনি কিছু পয়েন্ট পাবেন, সেই পয়েন্টগুলি আপনি পরপর যোগ করতে থাকবেন। ভিডিও শেষে আপনার সংখ্যাটি মিলিয়ে নেবেন এবং দেখে নেবেন আপনার কত বছর বয়সে বিয়ে হবে। এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি কি আপনার বাবা মার সব কথা শোনেন? অপশন এ, হ্যাঁ আমি শুনি। অপশন বি, জানি না। অপশন সি, হ্যাঁ কথাগুলি শুনি। অপশন ডি, কিছু কথা শুনি আবার কিছু কথা শুনি না। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনি প্রথম দেখাতেই বিশ্বাস করেন? অপশন এ, হ্যাঁ আমি করি। অপশন বি, জানি না। অপশন সি, না আমি বিশ্বাস করি না। অপশন ডি, সম্পূর্ণ করি না কিন্তু একটু করে থাকি। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। বিয়ের সম্পর্কে আপনি কি ভাবেন? অপশন এ, বিয়ে করবেন না। অপশন বি, যদি মনের মতো কাউকে পাই তবে ভেবে দেখব। অপশন সি, বাবা মা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অপশন ডি, বিয়ে নয়। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার জীবনের লক্ষ্য কি? অপশন এ, একটি বড় পরিবার তৈরি করা। অপশন বি, বড় পদে চাকরি করা। অপশন সি, পরিবার চাকরি দুটো মিলে চলবেন। অপশন ডি, জীবনের স্বাধীনতা উপভোগ করবেন। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। কি ধরনের মুভি দেখতে আপনি পছন্দ করেন? অপশন এ, অ্যাকশন মুভি। অপশন বি, রোমান্টিক। অপশন সি, কমেডি। অপশন ডি, নাকি ভূতের মুভি। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। একা থাকতে আপনার কেমন লাগে? অপশন এ, মজাদার। অপশন বি, বিরক্ত হয় না। অপশন সি, খুবই ভালো লাগে। অপশন ডি, মাঝে মাঝে ভালো লাগে। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। জীবনে সত্যিকারের ভালোবাসা একবারই আসে। অপশন এ, অবশ্যই। অপশন বি, আমি জানি না। অপশন সি, না একজন একাধিক প্রেম করতে পারে। অপশন ডি, আশা করি একবারই আসে। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনি কি রিলেশনে ভয় পান? অপশন এ, না ভয় পাই না। অপশন বি, সবসময় ভয় পাই না। অপশন সি, হ্যাঁ আমি ভয় পাই। অপশন ডি, আমি নিজেও জানি না। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে তবে আপনি কি করবেন? অপশন এ একটি সুন্দর গাড়ি কিনবেন, অপশন বি একটি সুন্দর বাড়ি তৈরি করবেন, অপশন সি ব্যাংকে জমা রাখবেন, অপশন ডি সব টাকা দান করে দিবেন। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। কোন ছুটির দিন আপনার সবথেকে বেশি ভালো লাগে? অপশন এ ঈদের ছুটি, অপশন বি পুজোর ছুটি, অপশন সি ভ্যালেন্টাইন্সের ছুটি, অপশন ডি সাপ্তাহিক ছুটি। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার কাছের মানুষ ভালো কিছু করলে আপনার কেমন লাগে? অপশন এ তর্ক করি না, অপশন বি চিন্তাও করি না, অপশন সি গর্ববোধ করি, অপশন ডি আমার হিংসা হয়। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার পছন্দ রং কোনটি? অপশন এ সাদা, অপশন বি কালো, অপশন সি লাল, অপশন ডি ব্লু। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি কি ভাবেন? অপশন এ বাথরুম ব্যবহার, অপশন বি নাস্তা করা, অপশন সি প্রিয়জনের কথা ভাবা, অপশন ডি বই পড়ার কথা। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনাকে প্রশ্ন করা শেষ। এবার আপনি আপনার প্রাপ্ত পয়েন্টগুলো যোগ করে মিলিয়ে নিন এবং দেখে নিন আপনার কত বছর বয়সে বিয়ে হবে। আপনার পয়েন্ট যদি 0 থেকে 170 মধ্যে হয়ে থাকে তবে আপনার বিয়ের সম্ভাবনা খুবই কম। আপনি একা থাকতে বেশি পছন্দ করেন। আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না, বরং বর্তমানটাকে উপভোগ করতে বেশি ভালোবাসেন। এসব কিছু পরিবর্তন হতে পারে যদি আপনি সঠিক মানুষের দেখা পেয়ে যান। আপনার পয়েন্ট যদি 171 থেকে 260 মধ্যে হয়ে থাকে তবে আপনার বিয়ের সঠিক সময় 24 থেকে 30 বছর বয়সে হবে। আপনি এখন বিয়ে নিয়ে তেমন ভাবছেন না, বরং আপনি এখন স্বপ্নের পেছনে ছুটছেন। আপনার পয়েন্ট যদি 261 থেকে 350 মধ্যে হয়ে থাকে তবে আপনার বিয়ে সঠিক সময় হবে 20 থেকে 35 বছর বয়সে। জীবনে অন্যান্য গুরুত্বপূর্ণর মতো বিয়েটাও আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 30-এর কাছাকাছি সময় বিয়ে করেন তবে আপনার জীবনের লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনার পয়েন্ট যদি 351 থেকে 520 মধ্যে হয়ে থাকে তবে আপনার বিয়ের সঠিক সময় হচ্ছে 20 থেকে 26 বছর বয়সে। তো ভিউয়ার্স, আজ ছিল আমাদের এই ভিডিও। ভিডিওটির সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।